বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় মুখা শনিবার কিংবা রবিবার নাগাদ উপকূলীয় এলাকা আঘাত হানতে পারে এটি আমরা আগেই জানি মোকাবেলায় উপকূলের প্রস্তুতির খবর জানাতে তাই বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু মিঠু আবহর সবশেষ কি পরিস্থিতি আছে পাশাপাশি আরও যেটি জানবো যে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি কেমন দেখছেন প্রশাসনের পক্ষ থেকে আপনাকে জানিয়ে রাখি যে বরগুনা উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় এবং আমি যে প্রবীণদের সাথে কথা বলেছি এবং এই মে মাসে স্বাধীনতার আগ থেকে এই পর্যন্ত যত বড় বড় ঘূর্ণিঝড় এখানে আঘাত এনেছে তা কিন্তু সবই মে মাসে এবং তীব্র তাপদাহে আসলে বরগুনায় যে ঘূর্ণিঝড় যে আগাম যে বার্তা দেয় সেরকম বার্তাই কিন্তু দিচ্ছে এখন পর্যন্ত বরগুনা গত প্রতিদিন দিকে তীব্র তাপমতা এবং আজকেও তাপমাত্রা কম কম নেই কিন্তু আমরা দেখেছি সকাল নয়টা থেকে কিছুটা মেঘলা এবং কখনো থমথমে আবহাওয়া বিরাজ করছে এবং সেক্ষেত্রে আসলে এখানকার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কী রয়েছেন কারণ বিশেষ করে মে মাসের এই ঘূর্ণিঝড়কে আসলে সবসময় আতঙ্ক হিসেবে দেখেন এখানে তীরবর্তী মানুষ বা অন্যান্য মানুষগুলো আমরা জেলা প্রশাসন থেকে আসলে তারা বলেছে গতকালকে একটি প্রস্তুতি সভা হয়েছে সেখানে ৬৪২ টি আশ্রয় কেন্দ্র এবং তিনটি মুজিব কেল্লা সহ ঊনপঞ্চাশটি মেডিকেল টিম এবং দুশো চুরানব্বই মেট্রিক টন চাল এবং দু হাজার শুকনো খাবার প্রস্তুত রেখেছেন এবং ছয় হাজারের অধিক কিন্তু স্বেচ্ছাসেবক তারা প্রস্তুত রেখেছেন এবং সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং এবং প্রস্তুতি সভা হয়েছে হয়েছে তারা প্রস্তুত রয়েছে থাকার জন্য বলা বিষয় হচ্ছে যে পরিমাণ সাইকেল শেল্টার রয়েছে তাদের আশ্রয় কেন্দ্র রয়েছে তার থেকে অধিক মানুষ কিন্তু নদীর তীরুবর্তী মানুষ রয়েছে এবং বেরিবেদের বাইরের মানুষ রয়েছে আমি যে সাইকেল দাঁড়িয়ে আছি এইটি আমি আসলে এখানকার মানুষের সাথে কথা বলেছি যখন এখানকার মানুষ আশ্রয় আশ্রয় কেন্দ্র আছেন তখন এখানে তিল পরিমাণ আসলে জায়গা ধান থাকে না এবং পর্যাপ্ত মানুষ এখানে ঠাইও পায় না অনেকে তো গরু ছাগল নিয়ে আসতে পারে না এবং সেখানে কিন্তু ভয়কতি হয় এবং এই সব সাইকেল শেল্টার গুলোতে আসলে যেগুলো সবথেকে বড় সমস্যা সুপ্রিয় পানি এবং স্যানিটারি ব্যবস্থা এবং নারীদের জন্য ভুগান্তির শিকার হতে হয় এই সব সাইকেল শেল্টার এই চুল আসলে বনুরা থেকে সর্বশেষ আবহার খবর খবর গণ্য সুব্রত মিথু আপনাকে ধন্যবাদ